আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ তো এই ভিডিওতে আমরা সবক নাম্বার 9 শিখব তাশدید ওয়াজিব قلنا শিখব আজকে এই ভিডিওতে আমরা তাশদীদের উদাহরণ শিখব তো যদি আপনারা আমাদের এর আগে সবক এক থেকে আট পর্যন্ত না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন সেখানে আমরা তানভিন হরকত মধ্য হরফ লিনের হরফ জজমলের হরফ কলকুলের হরফ প্রত্যেকটি বিষয় আলোচনা করছি তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তো শুরু করি দেখুন এখানে লেখা আছে তাসদিদ হরফ দুইবার পরা যায় অর্থাৎ তাস দিদ ওলা হরফটা দুইবার পড়তে হয় তো আমাদের আগে তাসদিদালা হরফ চিনতে হবে এই যে দেখুন বার একটা চিহ্ন দেখতে পারতেছেন এভাবে তিন দাঁত এটাকে বলা হয় তাসদিদ এটা এটার নাম হচ্ছে তাসদিদ তো যখন এই এই চিহ্নটা যে কোনো হরফ উপরে আসলে সেই হরফটাকে বলা হবে তাসদিদ ওলা হরফ যেহেতু এখন বার উপরে এই চিহ্নটা আসছে তাহলে বাকে বলা হবে তাস দিদ হরফ এই যে তার উপরে চিহ্নটা আসছে তাহলে এই তাহকে বলা হবে তাস দ্বিদল হরফ তো এই তাস দ্বিদল হরফ দুইবার পড়া যায় প্রথমবার তাহার ডাইন দিকের হরকতের সঙ্গে জজমের মতে পর্ব। অর্থাৎ আমরা জজমওয়ালা হরফ যেভাবে পড়ছিলাম ঠিক সেভাবে আমরা পর্ব দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আমরা মিলাইয়া পড়ব যেমন হামজা বা জবর আপ এটা হচ্ছে আমরা জজমওয়ালা হরফের মধ্যে পড়তেছি হামজা বা জবর আপ দ্বিতীয়বার নিজ হরকতটা কি বা জবর বা এটা হচ্ছে হরকত তাহলে বা জবর বা আব্বা এই যে আব্বা এইভাবে আমরা ডাবল উচ্চারণ করব অর্থাৎ দুইবার উচ্চারণ করে আমরা তাস দিয়ে দলা হরফটা পড়বো তো আমার সাথে আপনারা পড়েন হামজা বা জবর আব্বা জবর বা আব্বা হামজা বা জের ইব্বা জবর বা ইব্বা হামজা বা পেশ বা জবর বা উব্বা হামজা তা জবর আত্তা জবর তাহ ता जैर इत्ता जबरता इता, ज़बर इता। ता पेश उत्ता जबरता उत्ता हमजा जीम जबर आज्ज्जा आज्जा हमजा जीम जैर इज्जी जबज्जा इज्जा हमसा जीम पेश उज्जीम जबज्ज्जा उज्जा सीन जबर असीन जबर सा असा হামজা সিন জেল ইসিন জবরসা ইসা হামজা সিন পেশ উসিন জবরসা উসা তারপরে দেখুন হামজা বা জবর আব তারপর এখানে দিছে বা দুই জের বিন মানে তানভিন দিছে তাহলে আমরা তানভিন উচ্চারণ করব হামজা বা জবর আব বা দুই জের বিন আব বিন হামজা বা জের ইব বা দুই জের বিন ইব বিন হাম জাবা পেচ উব বা দুই জেৰ বিন উব বিন জিম্বা জবৰ জব্বা জবৰ বা জব্ বা জিম্বা জেৰ জি বা জবৰ বা জি বা জিম্বা পেচ জুব্বা জবৰ বা জুবা তাৰপৰা ফা আইন জবৰ ফলি জবৰ আ تابا زبر تابا الف دوي زبر بن تاب بن واو دال زبر ود دال زبر دا عين زبر ع وَدَعْ دا كاف زبر ك ود دا عك ود دا زبر ربا بشبو ربو كاف زبر ك ربو ك رابا زبر ربا بشبو ربو هامين بشهم ربهم পফ দাল জবর কদ দাল জবর দা কদ র জবর র কদ র তো এইভাবে আপনারা সুন্দর করে তাসদি দল হরফগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন তাসদি দল হরফ কিভাবে গুণনা করতে হয় এই বিষয়টা শিখবো অর্থাৎ ওয়াজিব গুণনা শিখবো তো এর আগে আমরা তাসদি দল হরফ নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো তাসদি দল হরফ কাকে বলে আমরা সবাই জানি যখন হরফের উপর এভাবে তাসদি থাকবে তখন তাকে তাসদি দল হরফ বলে তো এই তাসদি হল হরফ দুই হরফের মধ্যে আবার গুন্না করতে হয় অর্থাৎ মিমে এবং নুনে যখন মিমের উপরে তাসটি থাকবে এবং নুনের উপরে তাসটি থাকবে তখন অবশ্যই গুণনা করতে হবে যদি মিমের উপরে তাসটিদ এবং নুনের উপরে তাসটিদ হরকতের পরে আসে অর্থাৎ হাজ হাইট হচ্ছে হরকত হামজা যাবার আইতে হরকত নুন যেমন এটা হরকত তো এইভাবে হরকতের পরে যদি নুনে অথবা মিমের তাসটিদ আসে তাহলে সেটাকে বলা হবে ওয়াজিব গুন্না তো এখানে দেখুন লেখা আছে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পূরিত হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে তো অবশ্যই আমরা এখানে গুন্নাট করব তো গুন্নাটা কিভাবে করব তো আমার সাথে বলেন দেখুন এখানে আমি কিভাবে গুন্নাটক করি এ হা গিয়ে মিমকে ধরবে হা মিম জবর হাম মিমের যখন মিমটা গুন্না করব অবশ্যই আমাদের মিমের মাখাসটা কি দুই টুট মিল করতে হয় তো আমরা দুই টুট মিল করে ধরে রাখবো হা মিম জবর হাম এভাবে তারপরে মিম যে এটা হরকত হাম্মা হাম্মা গুন্নাহর পরিমাণ হচ্ছে এক আলিফ অর্থাৎ আমরা এক আলিফ ধরে রেখে গুন্না করব এভাবে হাম্মা তারপর হামজা নুন জবর আন জিব্বার আগা উপরে তালের সঙ্গে আগে যখন নুনের গুণনাটা করি তো জিব্বার আগাটা উপরে তালতে লাগিয়ে ধরে রাখবেন তারপরে এক আলিফ পরিমাণ টান দিবেন হামজা নুন জবর আন

ইম আলি জবরমা ইমা মাটি আমরা এক লো টান দেব ইন্মা ও জবর হমজা মিম পেশ উম ও উম মিম জের মি ও উম মি হা খারা জেরহি ও উম মিহি लाम मिम जबर लाम मिम अलि जबर्मा लाम हम ज इन नुन जबर निफ जबर ह जबर वा हम जबर आम वम मिम जबर मा वा अम मा। जीम् जव जहानुजवर्हन् जहन्नुञ्जवर्ना जहन्ना मीं जवर्मा जहन्नाम जहन्नाम इन्नाकुम् इन्नाकुम् फ इन्नामा फ इन्नम जन्नातु তো এইভাবে আপনারা সুন্দর করে গুননাটা করবেন অবশ্যই গুননাটা একটু বেশি পরিমাণ টান দিয়ে গুন্নাটা আদায় করবেন তাহলে ইনশাল্লাহ আপনার পড়াটা সুন্দর হবে বা ক্লিয়ার হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ